So, আমি আছি মতলব ব্রিজের উপরে মেবি সবাই এই জায়গাটা চিনেন তো খোকা এদিকে আছে খোকারে দেখাইতে পারি না ব্যস্ততার কারণে সো খোকা তোমাকে যে নিয়ে আসলাম তোমার এক্সাইটমেন্টটা কেমন ওই সোয়াগ নিয়ে আইছে সোয়াগ দেশ সোয়াগ কে ভালোবাসে তাই সোয়াগ নিয়ে আসছে সো আমরা বাইক নিয়ে আসছি এই যে মতলব ব্রিজ তো যা যা সিনেমাটিক শট আছে সব একসাথে দিয়া দিব এই আর কি লেসি তো আমরা যাইতাছি তো অনেক টাইম কম আমরা এসে বসছি মতলব তো আর কিছুক্ষণ পরে যাব মনপুর তো মতলবের তিনটা রাস্তা আছে তোমার একটা চাঁদপুর থেকে আইছে আর একটা এদিক দিয়ে মেবি ঢাকা যায় আর এদিক দিয়ে মতলব মনপুর একলাসপুর এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় তো খোকা তুমি দেখে দাও আর বাদলা এটা কি বলবো আমি অনেক এক্সাইটেড গাইস কেননা এই যে এটা হলো তোমার ইয়া ঢাকা যাওয়ার রাস্তা আর এটা হলো তোমার মনপুর একলাসপুর আর কতটুকু আমি একলাসপুর তো আমি কি গেছি তোমরা আসবা মেবি এই রাস্তাটা দিয়ে আসতে হবে তো এই রাস্তাটা দিয়ে যেসম আসবা তো এই বাজারটা আসলে আমিরাবাদ বাজার সো এদিকে একটা রাস্তা গেছে তো এদিকে না দিয়া তোমার হাতের ডাইন দিকে যে রোডটা গেছে এই রোডটা দিয়ে যাইবা এই রোডটা দিয়ে যাই ঠিক সোজা এইদিকে একটা রাস্তা গেছে এই যে এই রাস্তাটা দিয়ে যাইবা এই আর কি
গাইস আমরা চাঁদপুর থেকে বাইক রাইড করতে করতে চলে এসেছিলাম মনপুর পর্যটক কেন্দ্র তো মনপুর পর্যটক কেন্দ্রটা আসলে অনেক সুন্দর সো ভিতরে যাইলে তা বুঝতে পারবেন তো সো গাইস আমরা আসছি সো টিকিট কাউন্টার এদিকে সব টিকিট কয় টাকা করে কোনো ডিসকাউন্ট ডিসকাউন্টের ব্যবস্থা নাই হ্যাঁ যারা আসেন নাই আসলে আসবেন সো এদিকে অনেক সুন্দর জায়গা আছে যারা আসেন নাই তারা যদি চাঁদপুর থেকে চাঁদপুর লজগার থেকে আসতে চান তাহলে মনে করো না এদিকে মনপুর ঘাট আছে সো এদিক থেকে আসবা আইসা এদিকে ঘুরে যাবা আর যারা ইয়া নারায়ণগঞ্জ থেকে আসতে চাও অবশ্যই মনপুর ঘাটে নামবা টাইমটা দেখবা আসলে অনেক সুন্দর এই আর কি কেমন বেশ এই যে টিকিট কাটতে গেলে 100 টাকা এদিকে বসলে 130 টাকা 1 ঘন্টার জন্য কেন 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 আচ্ছা বলেন ভাই এগুলো কি ফ্রি যে একটা ইন্টু হয়ে যাক ও মা কি সুযোগ সুবিধা আছে আর কি আমাদের এখানে মনে করেন নদীর সরাসরি নদীতে গোসল করতে পারে মিঠা পানি এশিয়া মহাদেশে এরকম মিঠা পানি কখনো আর কোনো বীজ নাই যে বীজে সরাসরি নদীতে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে নাই মানে কি কথা কইতে একজনে কথা কয় আরেকজনে বামার ঢুকায় এই হলো মেন কথা মানে কি আমার লগে একটু বিনোদন লইব এর দূরে আর কিছু না সো যারা যারা সো আপনার যদি মোবাইল থাকে আপনি অনেক সাবস্ক্রাইব করে দেন ঠিক আছে সাবস্ক্রাইব করে আমগুলোকে পাশে থাকেন এতটুকুই আর কিছু না ব্লগটা দেখবেন
সো এদিকে টিকেটের একটাই সুবিধা আছে, আপনি যেই কোনো একটা চার পিস বেছে নিতে পারেন, সো একটা যেই কোনো একটা জিনিসই উঠতে পারবেন শুধু একটাতে, সো এই আর কি। তো আমি একটা আমার টিকেটের একটা সুযোগ সুবিধা আছে, তাই বিধানে আমি এটাতে উঠবো, তো আপনারা দেখেন। আর বাচ্চাদের জন্য অনেক খেলা, বাচ্চাদের সবার জন্য অনেক খেলা আছে, সো আমি কি বলবো। সো গাইস এদিকে একটা পার্ক আছে, সো পার্কটার নাম হলো গ্রিন পার্ক, যেটা আমাদের এইদিকে মনপুরি গেটটা ঢুকলেই অপর সাইডে সোজা একটা রাস্তা আছে, ওই রাস্তাটা এদিকে। তো এদিকে একটা বাঘ আছে। সো দেরি না করে আমরা পার্কের ভিতরে যাই, দেখি কী কী আছে। তো ঢুকতে গেলেই হাতে টাইম চাইলে ঠিক টিকিট কাউন্টারটা, সো যারা যারা একবার রাইড করা আছে ওটা তো আমি বললামই ফার্স্টে, তো আর বাদ বাকিটা ওই আপনি কাছ থেকে আমরা দেখে নেব। রাইডে চলা ওইটা মেবি টিকিট কাউন্টার ওইটা বলে নাই আর কি, তোমার ঢুকলে আর কি 100 টাকা। এতক্ষণ 5 টাকার জন্য ধন্যবাদ, আশা করি ভিডিওটা অনেক সুন্দর হয়েছে। তো আজকে ব্লগটা এই পর্যন্ত। হ্যাভ ফান, পিস, খুদা হাফেজ।